পরকীয়ার রানীদের থেকে পরিমণি অনেক ভালো। পরিমণি অনেকগুলো বিয়ে করলেও সে বৈধভাবে করেছে এবং বিয়ে করেই এক একজন হাজবেন্ডের সাথে সে সংসার করেছে, অন্তত পরকীয়া করে লাফালাফি করে নাই। লুকিয়ে পরকীয়া করার থেকে, পরকীয়া তো অবৈধ কাজ পুরোটাই, তো পরকীয়া করার থেকে আমার মনে হয় বিয়ে বৈধ কাজ, বিয়ে করা অনেক ভালো। তো পরিমণি হচ্ছে সেই নায়িকা যে বিয়ে করে বৈধভাবে সব কাজ করার চেষ্টা করেছে। যদিও নায়িকা বলতেই অনেকের সাথে মিশতে হয়, কথা বলতে হয়, কিন্তু তার মধ্যে পরিমণি একটু সবার থেকেই আলাদা। কারণ পরিমণি নিজে দেখতে একদমই পরীর মতো, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, যার কারণে সে তার আচর আচরণ সবার থেকে আলাদা হবে, এটা কিন্তু স্বাভাবিক। সে সবসময় সবার থেকে আলাদা রকমের কিছু একটা করার চেষ্টা করে, তার সাজগোজ বলেন, তার যে কোনো অনুষ্ঠান সেলিব্রেশন করা থেকে শুরু করে তার বাচ্চা পালন থেকে শুরু করে ব্যক্তির লাইফে পরিমণি একটি সত্যিকারের পরী, যাকে দিকে তাকালে মুখ ফেরাতে ইচ্ছা করে না। তো অনেকে আছেন আমাকে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, তো আমার মনে হয় যে এই সমস্ত উল্টাপাল্টা কমেন্ট করে কাজ হবে না, কারণ আপনার পছন্দের নায়িকা বা আপনি যার ভক্ত হয়তো বা তার মতো পরিমণি না। তো আমি পরিমণির একজন মানে অনেক বড় ভক্ত আগে থেকে, সেই হিসেবে পরিমণিকে অনেক বেশি পছন্দ করি। পরিমণি সবসময় স্পষ্ট এবং সত্যি কথা বলতে পছন্দ করে এবং বলে, অল টাইম সে প্রতিবাদী একটা মেয়ে ছিল, অন্তত কাউকে ঘুম পাড়াইতে যাইতো না, অন্তত আজকে এই মন্ত্রীর সাথে কালকে ওই মন্ত্রীর সাথে, আজকে এর রক্ষিতা কালকে ওর রক্ষিতা হয় নাই পরিমণি। পরিমণি তার নিজের যোগ্যতায় নিজের কাজ দিয়ে নিজের ভালোবাসা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করে নিয়েছে, যার ফলস্বরূপ আল্লাহ তাআলা পরিমণিকে দিয়েছে এরকম মানে সুন্দর একদম রাজপুত্রের মতো একটা ছেলে, সেই সাথে পরিমণি কিন্তু একটা মেয়েও পেয়েছে। তো পরিমণির প্রতিটা ড্রেসা, প্রতিটা সাজ এবং বাচ্চা হওয়ার পরে একটা মায়ের যে পরিবর্তন, সেই সময়গুলোকেও কিন্তু পরিমণি প্রচুর পরিমাণে নিজ হাতে বা নিজ গুণে হ্যান্ডেল করেছে। এমন কি আজ পর্যন্ত আপনারা দেখেননি পরিমণি মিথ্যা কথা বলে, পরিমণি কিন্তু কখনো মিথ্যা বলা, উল্টাপাল্টা কথা বলা সেগুলো কিন্তু কখনো বলে না। টেলিভিশন সেটে দেখবেন এক এক সময় এক এক কথা বলা, সেটা বলে না। তার সাথে যখন যেটা হয়েছে সে স্পষ্টভাবে সেই কথাগুলো বলে দিয়েছে অকপটে, যে হ্যাঁ আমি বিয়ে করেছি, ডিভোর্স করেছি, আমার সাথে এটা হয়েছে, এটা আমি বলবো না, এটা আমি করবো না। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে বাহানা করে উল্টাপাল্টা কথা কিন্তু পরিমণির সাথে যায় না, যার কারণে পরিমণি সবার এত ভালোবাসা অর্জন করেছে। আর আমার মনে হয় যে ছয়টা কেন, দশটাও বিয়ে করা যায় যদি বৈধভাবে করা যায়। অবৈধভাবে কারো রক্ষিত হয়ে থাকা বা পরকীয়া করে অন্যের সংসার ভাঙা, তার থেকে অনেকগুলো বিয়ে করা অনেক ভালো। আমার মনে হয় না পরিমণি আর সামনে কোনোদিন বিয়ে করবে, কারণ আগে পরীর বয়স কম ছিল, পরী একটা এতিম মেয়ে, তার যেহেতু বাবা মা নাই, সেই হিসেবে তার পারিবারিকভাবে যে একটা তাকে কোনো কিছু শিখাবে সেটাও হয়তো তার বুঝতে অনেক সময় লেগেছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সে যখন এরকম একটা রাজপুত্রের মতো সন্তান পেয়ে গেছে, এখন কিন্তু পুরো মা পরী হয়ে উঠেছে এবং সত্যিকারের ডানা পেয়ে গেছে পরী। এইবার এই পরীকে আপনারা আজ থেকে পাঁচ বছর পরে মানে চিনতেই পারবেন না যে আসলেই সে কি ছিল আর কি হয়ে গেল। এভাবেই নিজেকে পরিবর্তন করতে হয় এবং সবার ভালোবাসা অর্জন করতে হয়, এবং সকল নায়িকার এরকম হওয়া উচিত।